আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা এত সুন্দর ওয়েদার দেখে এক কাপ কফি হাতে চলে আসলাম বারান্দায়। আশা করি কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকাল সকাল এক কাপ কফি হাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সোনাস ডায়েরি থেকে। সকালের ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে সারাটা দিন ভালোই কাটবে, খুব একটা রোদ নাই, হালকা মেঘলা আছে আকাশে। আজকে সারাদিন অনেক কাজ, কারণ আজকে বাচ্চাদের পরীক্ষা। সকালবেলা প্রথমে সুবাইতাকে স্কুলে দিয়ে এরপরে ইফাতকে নিয়ে চলে যাব কলেজে। তো সেখান থেকে আসতে আসতে বেশ বেলা হয়ে যায়, তাই রান্নাটা আমার সকালবেলায় কমপ্লিট করে ফেলতে হয়। ইফাতকে কলেজে দিয়ে আমরা ভাবিরা সবাই মিলে চলে আসলাম নবাবী ভোজে। আর এখানে এসে যেই পরিস্থিতি দেখলাম, এত পরিমাণ ভিড় যে ওই যে ভাবিরা এসে দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই। তাই যেহেতু আমরা অর্ডার দিয়ে ফেলেছি, ভাবলাম যে খাওয়াটুকু কমপ্লিট করে, মানে খাবারটুকু কমপ্লিট করে এরপর আমরা চলে যাব অন্য একটা রেস্টুরেন্টে, কারণ সবাই একসাথে বসার জায়গা পাচ্ছিলাম না। আর আজকে চাটা আগেই দিয়ে দিয়েছে, কারণ 11টার পর ওদের চা শেষ হয়ে যায়, সেজন্য চাটা আগেই নিয়ে নিয়েছি। নবাবী ভোজে খাওয়াটা কমপ্লিট করে এরপর আমরা চলে গিয়েছি দোসা এক্সপ্রেসে। আমি সেদিন বাসায় দোসা এক্সপ্রেস থেকে, ধানমন্ডি শাখা থেকে দোসা এনেছিলাম, আমার কাছে বেশ মজা লেগেছে, তাই ভাবলাম যে আজকে আবার দোসা অর্ডার করি। আর রেস্টুরেন্টে ঢুকতেই সুচির বেশ পানি পিপাসা পেয়েছে, তাই ও একটা সেভেন আপ নিয়ে নিয়েছে। ও এরকমই করে, ওর একটু হেঁটে আসলেই বা একটু হাঁটলেই ও বেশ টায়ার্ড হয়ে যায়। যাই হোক, আমরা সবাই দেখছিলাম যে কি অর্ডার করা যায়। প্রথমে ভেবেছিলাম ছোলা ভাটুরা দেব, এরপর আবার ভাবলাম সবাই মিলে আজকে আমরা দোসাই খাই। এই তো আমাদের অর্ডার করা দোসাগুলো চলে এসেছে। ছোলা ভাটুরা আর অর্ডার করিনি, ভাবলাম যে সবাই আমরা দোসাই খাই। কিন্তু আমি ধানমন্ডির থেকে যে দোসা খেয়েছিলাম সেটা অনেক বেশি টেস্টি ছিল। এখানকার দোসাটা খুব একটা ভালো লাগে নাই, শুধু আমার না, সবারই কিন্তু খুব একটা ভালো লাগেনি। তারপরও যেহেতু অর্ডার করেছি, তাই খাবারটা কমপ্লিট করলাম। এরপর আবার আমরা সবাই মিলে পেপসি অর্ডার করেছিলাম, এই তো এখন সেটাই খাচ্ছি। তো এরপর আবার কফি অর্ডার করেছিলাম, কফিও খেয়েছিলাম। আসলে অনেকটা সময় আমাদের এখানে বসে থাকতে হয়, তাই গল্প করতে করতে খালি মুখে গল্প করা যায় না, তাই কিছুক্ষণ পরপর কিছু না কিছু অর্ডার করি আর সেগুলো খাই আর গল্প করি। আর যেহেতু আমরা অনেকে একসাথে যাই, মানে অনেকগুলো ভাবিরা একসাথে যাই, তাই গল্প করতে করতে কখন যে সময় চলে যায় সেটা আসলে টেরই পাই না। আমার কণ্ঠস্বরটা এখনও বসা, ভেবেছিলাম ভিডিওগুলো দেব না, কিন্তু অনেকগুলো ভিডিও জমে আছে, তাই ভাবলাম যে এভাবেই ভয়েসটা দিয়ে আপনাদের সাথে আমাদের সুন্দর গণমুহূর্তগুলো একটু শেয়ার করি। যদিও আমার কণ্ঠটা বসা, তারপরও নিশ্চয়ই আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো কফি চলে এসেছে, কফি খেতে খেতে সুচিভাবে আজকে আমাদের একটা গান শোনাবে, তো আমরা সেই প্রস্তুতি নিচ্ছিলাম। সুচিভাবে খুব সুন্দর গান করে এবং বিটিভিতে একসময় নিয়মিত গান করত। যাই হোক, আজকে যেহেতু সবাই মিলে একসাথে বসেছি, তাই ভাবলাম যে আজকে ভাবির কণ্ঠে একটু গান শুনবো। তো চলুন আপনারাও শুনবেন আমার সাথে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে, অরণ্যের পাখি তুমি, তোমায় জোড়াবো ছায়াতে, হিমালয় শিখর তুমি আমার, আনন্দ তোমার ছোঁয়াতে, মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। গান শুনতে শুনতে কখন যে সময় চলে গিয়েছে আমরা আসলে টের পাইনি। যাই হোক, তারপর আমরা কলেজের দিকে রওনা হয়েছি, যেহেতু পরীক্ষার সময় শেষ, তাই বাচ্চারা বেরিয়ে যাবে, সেজন্য চলে এসেছি কলেজ গেটে। তো কলেজে এসে দেখলাম বাচ্চারা দু একজন করে বের হচ্ছে অলরেডি, মানে
ইংলিশ পরীক্ষা তো অনেকেরই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে। তো একে একে বাচ্চারা বের হয়ে যাচ্ছে আর ওদেরকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি, কারণ একটু মেঘ মেঘ দেখতে পাচ্ছি, হয়তো বা পরে বৃষ্টি হতে পারে, তাই ভাবলাম যে বৃষ্টির আগে তাড়াতাড়ি বাসায় চলে যাই। আর বাসায় যেতে যেতে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আজকের ভিডিওটি ভালো লাগলে বা সূচি ভাবির গানটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে এবং অনেকে এই ভিডিওটি দেখতে পাবে, তাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আবার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। বাসায় চলে এসেছি আর বেশ খানিকটা সময় চলে গিয়েছে, কারণ আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। এখন বিকেলবেলা দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কয়েকদিন যাবতই এরকম হচ্ছে, মানে বিকেলবেলা বৃষ্টি পড়ছে। সকাল থেকে ওয়েদারটা ভালোই থাকে কিন্তু বিকেলবেলায় বৃষ্টি নামে। অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম, আর কথা না বাড়াই আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।